এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল ত্রিপুরা পুলিশ, সাংবাদিক এবং আইনজীবীদের বিরুদ্ধে ইউএপিএর অধীনে মামলা নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ত্রিপুরা পুলিশকে ইউএপি এর অধীনে মামলা করা দুজন আইনজীবী এবং এক সাংবাদিকের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে দুই আইনজীবী এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে কোন জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত নয়। ত্রিপুরা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং প্রতিবেদনের জন্য কঠোর সন্ত্রাস বিরোধী আইন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপি এর অধীনে মামলা করেছে। ত্রিপুরা পুলিশের মামলা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে রিট পিটিশনে নোটিশ দায়ের করেছিল দুই আইনজীবী এবং সাংবাদিকের তরফ থেকে। আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণের দ্বারা ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চের সামনে জরুরি শুনানির অনুরোধ জানানোর পরে পিটিশনটি তালিকাভুক্ত করা হয়েছিল। আজ তা শুনানি হয়। আজ ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের সমন্বয়ে সংকটিত একটি বেঞ্চ দুই আইনজীবী মুকেশ এবং আনসারুল হক আনসার এবং সাংবাদিক শ্যাম মীরা সিং এর বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ কঠোর আইন প্রয়োগ করেছিল তা বাতিলের নির্দেশ দেয়। আবেদনকারীদের পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ দাখিল করেছেন যে দুই আইনজীবী ত্রিপুরায় গিয়েছিল এবং সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে একটি সত্য সন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যার ফলে ত্রিপুরা পুলিশ তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 41 এ ধারার অধীনে নোটিশ জারি করেছিল ইউএপি এর অধীনে এফআইআর সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় আবেদনকারীদের বিরুদ্ধে কোন জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। त्रिपुरा गई थी, त्रिपुरा में जो वायलेंस हो रहे थे उनकी सच्चाई जानने के लिए, और जब हमारी फैक्ट फाइंडिंग टीम की रिपोर्ट रिलीज हुई तो त्रिपुरा पुलिस ने और त्रिपुरा सरकार ने हमारी टीम के कुछ साथियों पर यूएपीए जैसा खतरनाक एक्ट लगा दिया था, और हमने उस एक्ट को सुप्रीम कोर्ट में, उस इलीगल प्रोसेस को सुप्रीम कोर्ट में चैलेंज किया था। और आज आप सबकी दुआओं से सुप्रीम कोर्ट ने कॉग्निजेंस लेते हुए त्रिपुरा सरकार को डायरेक्शन दिया है और कहा है कि कोई भी कोएर्सिव स्टेप, कोई भी इलीगल स्टेप वकीलों के खिलाफ या जर्नलिस्ट के खिलाफ नहीं लिया जाएगा। इसके लिए हम सुप्रीम कोर्ट के बहुत बहुत आभारी हैं, और हमें ये बात पता थी कि हमारे भारत का संविधान और सुप्रीम कोर्ट इन सारी इलीगल एक्टिविटीज को काउंटर करने में सक्षम है, और आप सबकी दुआओं का बहुत बहुत शुक्रिया। एक बार फिर से संविधान की जीत हुई है और सुप्रीम कोर्ट की जीत हुई है, बहुत बहुत शुक्रिया। थैंक यू। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।